হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ এবং অ্যাডভার্টাইজ এডুকেশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এই ভিডিওটা হলো ক্লাস 11 কমপ্লেক্স নাম্বারের পার্ট 3। পার্ট 1 পার্ট 2 যারা দেখনি অবশ্যই দেখে নেবে। আর অনেকদিন ধরে একটা লাইভে আসার ইচ্ছা ছিল, অবশ্যই পরে অ্যানাউন্স করে দেবো চ্যানেলের কমিউনিটি পোস্টে। যারা চ্যানেল নিয়ে এসেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও সবাইকে। তো ভিডিওটা শুরু করা যাক। আগের দিন যেটা শেষ করেছিল সেটা মডিউলাস অ্যাম্পলিটিউডের ভিডিও ক্লাস শেষ করেছিলাম। তারপরে এটা আছে, সেটা হচ্ছে কয়েকটা বীজগাণিতিক প্রক্রিয়া বা অ্যালজেব্রিক অপারেশন, মানে যেগুলো আমরা জানি, যোগ বিয়োগ যে গুণ ভাগ হয়, এবং এছাড়া যে পাওয়ারের ব্যাপারটা, মানে টু দি পাওয়ার যেটা হয় সেটা একটা অপারেশন। তো এগুলোই মেইনলি এখানে আলোচনা করব। তো তুমি জানো যে প্রথমে যে অ্যাডিশনের ব্যাপারটা, অ্যাডিশনের ক্ষেত্রে কি হয়, যদি একটা জেড ওয়ান একটা এ প্লাস আই বি আয়োটা বি ধরছি একটা, এবং জেড টু অনুবিদ হচ্ছে সি প্লাস আয়োটা ডি, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যখন জেড ওয়ান প্লাস জেড টু হয় তখন যে রিয়েল পার্ট দুটো সেগুলো একসাথে যোগ হয়ে যায়, মানে এ প্লাস সি প্লাস এদিকে বি আর ডি এর যে দুটো একসাথে হয়ে যায় এবং এখানে মাঝখানে আয়োটা হয়ে যায়। এটা তোমরা বুঝতেই পারছো কি করে হচ্ছে অ্যাকচুয়ালি, এবং এটাকে আলাদা একটা নাম দিয়ে দিচ্ছি জেড। এবং এভাবে অ্যাকচুয়ালি অ্যাডিশন হয়। একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেমন জেড ওয়ান ইকুয়াল টু থ্রি প্লাস ফাইভ আয়োটা আর জেড টু ইকুয়াল টু ফাইভ প্লাস ফোর আয়োটা, সেক্ষেত্রে যে জেড হবে সেটা হচ্ছে থ্রি প্লাস ফাইভ মানে এইট প্লাস ফাইভ প্লাস ফোর মানে নাইন আয়োটা। তো এটা হচ্ছে ব্যাপার। তো এতে আলাদা করে কোনো কিছু নতুন কিছু শেখার জিনিস নেই। এবং যদি আমি সাবস্ট্রাকশনের কথা বলি, সাবস্ট্রাকশনের ক্ষেত্রেও যদি জেড ওয়ান মাইনাস জেড টু করি তখন দেখা যায় যে এ মাইনাস সি হয়ে যায়, মানে এখানে এ মাইনাস চলে আসে এবং এখানে বি মাইনাস ডি চলে আসে, এবং দুটো ক্ষেত্রে একই। এবং এক্ষেত্রে যদি এটা যদি মাইনাস করি সেক্ষেত্রে কি হয়, থ্রি মাইনাস ফাইভ মানে মাইনাস টু হচ্ছে, আর এখানে ফাইভ মাইনাস ফোর মানে শুধু প্লাস ওয়ান আয়োটা, তাহলে শুধু আয়োটা লিখবো, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার আসছে মাইনাস টু প্লাস আয়োটা। তো এই গেল অ্যাডিশন এবং সাবস্ট্রাকশন, আশা করি বুঝতে পারছো জিনিস দুটো। তো এই দুটো ক্ষেত্রে দেখা যায় যে পুরোপুরি বলতে গেলে বাস্তব সংখ্যা যেরকম হয় সেরকম ধরনের যোগ বিয়োগ হয়, এবং রিয়েল পার্ট দুটো যোগ হয় বা বিয়োগ হয়, কিংবা কমপ্লেক্স পার্ট দুটো যোগ বা বিয়োগ হয়। তো এবার যদি মাল্টিপ্লিকেশন দেখা যায়, মাল্টিপ্লিকেশনটা খুবই ইন্টারেস্টিং। দেখো মাল্টিপ্লিকেশনটা কি হচ্ছে, যে এ প্লাস আয়োটা বি একটা নিচে জেড ওয়ান, এ প্লাস আয়োটা বি এটা জেড ওয়ান, এবং জেড টু যেটা নেব সেটা সি প্লাস আয়োটা ডি। সেক্ষেত্রে দেখো তোমরা ক্লাস নাইন টেনে পড়েছিলে এরকম যে ডাইরেক্ট এ মানে দুটো উৎপাদক হিসেবে গুণ হয়, তো এখানেও সেমনি হচ্ছে জেড ইকুয়াল তাহলে জেড ওয়ান ইন্টু জেড টু, এবং এখানে এ প্লাস আয়োটা বি ইন্টু সি প্লাস আয়োটা ডি, জাস্ট সেরকমভাবে গুণ হচ্ছে। তো এখানে তাহলে বুঝতে পারছ প্রথমে এ ইন্টু সি হবে, তাহলে এ সি প্রথমে হচ্ছে, তারপরে হচ্ছে আয়োটা বি ইন্টু আয়োটা ডি, তাহলে দুটো আয়োটা আয়োটা স্কোয়ার, আয়োটা স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, তো ওটা পরে লিখছি, তাহলে আয়োটা স্কোয়ার আর বি ইন্টু ডি, তাহলে আয়োটা স্কোয়ার বি ডি, আর তারপরে হচ্ছে সি বি আয়োটা বি ইন্টু সি প্লাস বি সি আয়োটা প্লাস হচ্ছে এ ইন্টু আয়োটা ডি মানে এ ডি আয়োটা, মানে টোটাল কি হচ্ছে অ্যাকচুয়ালি আয়োটা স্কোয়ারটা মাইনাস ওয়ান হয়ে, তাহলে এ সি মাইনাস এটা বিডি হয়ে যাচ্ছে, তাহলে এখানে এ সি মাইনাস বিডি পড়ে থাকলো রিয়েল পার্টে, আর এখানে পড়ে থাকছে বি সি প্লাস এডি, কমন নিলে হচ্ছে বি সি প্লাস এডি, এবং দুটো একসাথে কমন নিয়ে হচ্ছে আয়োটা। তো এই জিনিসটা আলাদা করে কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই, নর্মালি তোমরা যখন কোনো মাল্টিপ্লিকেশন করবে তখন নিজেরা বুঝতে পারবে। যেমন ধরো একটা এক্সাম্পল নিয়ে ছোটো করে, যেমন থ্রি প্লাস ফোর আয়োটা আর তার সাথে গুণ হচ্ছে ফোর প্লাস ফাইভ আয়োটা, ওই উদাহরণটা নিচ্ছি। তাহলে এক্ষেত্রে প্রথমে তিন চারে টু বারো হচ্ছে, আয় দুটো গুণ হয়ে গেলে তারপর হচ্ছে কুড়ি, তাহলে মাইনাস টোয়েন্টি, যেহেতু আয়োটা স্কোয়ার আসছে তাহলে শুধু মাইনাস টোয়েন্টি প্লাস এখানে তার চাষে ষোলো মানে সিক্সটিন আয়োটা প্লাস
তিন পাঁচে পনেরো, তাহলে ফিফটিন আয়োটা। তাহলে টোটাল কি হচ্ছে, তাহলে বারো মাইনাস কুড়ি হচ্ছে মাইনাস এইট, প্লাস সিক্সটিন প্লাস ফিফটিন থার্টি ওয়ান আয়োটা। তো এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বোঝা গেল মাল্টিপ্লিকেশন জিনিসটা, এবং ডিভিশন জিনিসটা কি হয়, ডিভিশনও একইভাবে হয়। এবং ডিভিশনের ক্ষেত্রে তোমরা একটা রুল শিখেছিলে ক্লাস টেনে, দ্বিঘাত করণীয় যখন করেছিলে তখন শিখেছিলে যে করণীয়েশন মেথডটা, তো এখানেও কিন্তু করণীয়েশন মেথডটা কাজে লাগবে একটু, এবং সেই একই প্রসেসটা, মানে যেমনিভাবে করণের ক্ষেত্রে কি হতো ইরেশনাল নাম্বারগুলোকে করণীয়েশন করা হতো, সেমনিভাবে এইখানে কি হবে, এখানে কমপ্লেক্স বা কাল্পনিক নাম্বারকে আমরা কি করব বাস্তব রূপ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। দেখো এখানে আমি একটা উদাহরণ নিচ্ছি, একইভাবে জেড ওয়ান ইকুয়াল টু যদি এ প্লাস আয়োটা বি হয় এবং জেড টু ইকুয়াল টু হচ্ছে সি প্লাস আয়োটা ডি, সেক্ষেত্রে যখন এ থ্রিকে ভাগ করা হচ্ছে তখন দেখা যায় যখন আমি জেড ইকুয়াল টু জেড ওয়ান বাই জেড টু দিচ্ছি, মানে ভাগ করার পরে একটা নতুন কমপ্লেক্স নাম্বার তৈরি হবে, সেক্ষেত্রে এটা এ প্লাস আয়োটা বি হচ্ছে আর নিচে হচ্ছে সি প্লাস আয়োটা ডি। এখন দেখা যায় যে যদি এইটা যদি নিচে আছে, এটা কোনো নর্মাল কোনো মেথডে আসছে বা নতুন নর্মালভাবে এটাকে আঁকায় নিয়ে আসছে, মানে এক্স প্লাস আয়োটা এই যে আকারটা হয় সেই আকারে কিন্তু এটাকে ফেলা যাচ্ছে না এই জিনিসটাকে, তো সেরকম একটা আকার আনতে গেলে আমাকে নিচের যে অংশটা আছে নিচের যে অংশটাকে সরিয়ে ফেলতে হবে। তো এই জিনিসটা তোমরা শিখেছিলে যখন করণীয়েশন করতে ক্লাস টেনে, সেই সময় দেখবে ঠিক এই মেথডটাই তোমার বোঝানো যায় কেন অ্যাকচুয়ালি করণীয়েশন করা হচ্ছে। তো এখানেও সেমনি হবে, নিচেরটাকে আমাকে বাস্তব রূপ দিতে হবে, সেখানে দেখবো বাস্তব কী করে দেওয়া যায়। একইভাবে যদি এইটার সাথে যদি এরই যেটা অনুবন্ধী করণী বলে বা কনজুগেট বলে, অনুবন্ধী এটা বলে, তাহলে সেটারই কনজুগেট করলে যদি এরকম হয় সি প্লাস না দিয়ে সি মাইনাস দিয়ে দিই, এখানে সি মাইনাস আয়োটা দিয়ে দিই, আর ওপরেও তাহলে গুণ করতে হবে এটাকে সি মাইনাস আয়োটা দিয়ে দিয়ে, তাহলে দেখা যায় যে এই দুটো গুণফল কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে সি স্কোয়ার আর মাইনাস আয়োটা ডি তার হোল স্কোয়ার। তাহলে ওপরে গুণ করে দেখবো কি হচ্ছে, প্রথমে তো এসি হচ্ছে, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস আয়োটা স্কোয়ার, তারপরে মাইনাস মাইনাসে আবার প্লাস হয়ে যাচ্ছে প্লাস বিডি, এসি প্লাস বিডি, আর তারপর হচ্ছে প্লাস বিসি আয়োটা মাইনাস এডি আয়োটা। এই দুটো দেখো নিচে আবার সি স্কোয়ার থাকছে আর আয়োটা ডি স্কোয়ার, আয়োটা স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আবার মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর এখানে ডি স্কোয়ার, তাহলে শুধু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পড়ে থাকছে আর ওপরে এই দুটোটা আমাকে নিয়ে এরকম ভাবে পড়ে আছে। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, যেটা আমি নিচে নিলাম সেটাকে করণীয়েশন করার মাধ্যমে, মানে সরি করণীয়েশন না, এখানে এটা বলবো যে এটা জাস্ট কনজুগেট যদি গুণ করতে হবে তবে নিয়েশন হবে শুধুমাত্র। তো সেক্ষেত্রে দেখো নিচে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আসছে, এবং এটা অ্যাকচুয়ালি দেখা যায় যে এর যে মডিউলাস যদি নেওয়া হয় তার যে স্কোয়ারটা সেটা টার্মটা এখানে চলে আসছে নিচে, তো এটা খেয়াল রাখবে তোমরা। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, থ্রি প্লাস ফোর ওয়াই প্লাস টু প্লাস থ্রি আয়োটা নিলাম একটা নিজের মতো উদাহরণ, তাহলে এখানে কি করবো, এখানে জাস্ট ওপর নিচে টু মাইনাস থ্রি ওয়াইটা দিয়ে গুণ করে দেবো, তাহলে থ্রি প্লাস ফোর আয়োটা ইন্টু টু মাইনাস থ্রি আয়োটা, তাহলে দুটোকে গুণ করে দেবো একসাথে, তাহলে টু প্লাস থ্রি আয়োটা ইন্টু টু মাইনাস থ্রি আয়োটা কি হচ্ছে, এখানে জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে এখানে এ হচ্ছে টু স্কোয়ার আর থ্রি স্কোয়ার, মানে টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার। আসলে ওই লেখাটা বোঝা যাচ্ছে, একটু প্রবলেম হতে পারে কালিটা একটু ইয়ে ঠিক মতো পড়ছে না, তাহলে এখানে ফোর প্লাস নাইন মানে থার্টিন, আর ওপরে তাহলে এখানে বুঝতে হবে তিন দুগুণে ছয় হচ্ছে আর এখানে প্লাস এ মাসে মাইনাস মাইনাস এ মাসে প্লাস আবার, তাহলে তিন চলে বারো আর এখানে প্লাস এইট আয়োটা মাইনাস নাইন আয়োটা, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে এইটিন মাইনাস আয়োটা বাই থার্টিন, বা এটাকে যদি এক্স প্লাস আয়োটা ওয়াই আকারে যদি আনি, মানে শুধু রিয়েল পার্ট একদিকে আর কমপ্লেক্স পার্ট একদিকে, তাহলে দেখা যাবে যে এটা কিরম আসছে, দেখো এইটিন বাই থার্টিন মাইনাস
1/13 এটার আয়তন एक्चुअली এখানে কি এই টার্মটা x এর মত বিহেভ করছে আর এই যে টার্মটা সেটা মানে y আকারে মানে এখানে -1/13 পুরোটা হচ্ছে y আকারে আসছে তাহলে x + আয়তন y আকারে ফোকাস হলো তো এরকম করে एक्चुअली করা যায় যদি দেখো শুধুমাত্র এইটুকুই থাকতো মানে জাস্ট যদি এইটুকুই থাকতো সেক্ষেত্রে দেখো কোন রকম এইটাকে x + আয়তন y যে আকারটা আছে সেটা বলছি সেরকম আমি কিন্তু ফোকাস করা যাচ্ছে না মানে যেখানে শুধুমাত্র একদিকে রিয়েল পার্ট প্লাস একদিকে আয়তনের সাথে কমপ্লেক্স মানে যে ইমাজিনারি পার্ট সেটা থাকবে তো সেটা অবশ্যই খুব দরকার কমপ্লেক্স মানে এরকম একটা ফর্মে আনার জন্য যেটা অনেক ক্ষেত্রে কাজে লাগে এবং পরে যদি না বার করা তাহলে অনেক প্রবলেম হতে পারে তো এই যে কনজুগেটের ব্যাপারটা যেটা বলছিলাম সেটা একটু বোঝাবো কিরকম জিনিস হয় এবং তারপরে আমরা একটা গ্রাফ তৈরি করব গ্রাফের মধ্যে বোঝাবো যে কোনটা কনজুগেট এবং কোনটা মডুলাস এবং যে কোনটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে সেই তিনটার মধ্যে একটা সুন্দর একটা ট্রায়াঙ্গেল তৈরি হয় সেটাও তোমাদের দেখাবো এবারে কনজুগেশনের ব্যাপারটা বোঝাচ্ছি ধরো z = x + আলফা y একটা নাম্বার আছে কমপ্লেক্স নাম্বার এবং এটারই যেটা কনজুগেট যেটা হবে মানে যেটা অনুবন্ধী হবে z বাদ দিয়ে লেখা হয় এবং এটা হচ্ছে x - আলফা y হবে জাস্ট এই যে আলফা y টার্মটা আছে সেইটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যেত মানে ধরো 3 + 4 আলফা একটা নাম্বার আছে এবং সেটারই যে কনজুগেট হবে সেটা জাস্ট 3 - 4 আলফা হবে এবং কি দেখা যাচ্ছে z আর z বারের যে গুণফলটা হচ্ছে সেইটা হচ্ছে x + আলফা এবং x - আলফা যদি গুণ করা হয় তাহলে কি দেখা যায় দেখো a + b * a - b এর ফর্মুলা সেই a স্কয়ার - b স্কয়ার তাহলে এখানে x স্কয়ার থাকছে x স্কয়ার হোল স্কয়ার মাইনাস আলফা y তার হোল স্কয়ার এবং এখানে কি লেখা যাচ্ছে x স্কয়ার হচ্ছে আর মাইনাস আলফা স্কয়ার হচ্ছে আবার মাইনাস 1 আবার y স্কয়ার তাহলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে एक्चुअली x স্কয়ার প্লাস y স্কয়ার আবার যদি ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে এই x + আলফা y এবং x - আলফা y এই দুটোর যে মডুলাসটা বা অ্যামপ্লিটিউড যে জিনিসটা সেগুলো কিন্তু একই আসলে মানে যদি আমরা মডুলাস করি z mod তাহলে কি দেখা যাবে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার তো দুটো ক্ষেত্রে কিন্তু একই দেখা যাবে তাহলে এটাই কিন্তু তার স্কয়ারটা তাই না তাহলে বলা যায় যে z আর z বারের যে গুণফলটা সেটা আবার z mod এর আবার স্কয়ার তো এটা একটা তুমি ধর্ম পেলে এর মধ্যে এছাড়াও আরো বলা যায় z mod = রুট ওভার z ইনটু z z কনজুগেট সরি z বার দিয়ে লেখা হয় z ইনটু z বার তো এটা রিলেশন হলো এবারে আমরা কনজুগেট মডুলাস এবং যে কমপ্লেক্স নাম্বার এই তিনটা বিষয় নিয়ে খুব সুন্দর একটা গ্রাফ তৈরি করব সেটা আজকে এরকম আর দেখব একটা জাস্ট একটা কমপ্লেক্স প্লেন ড্র করছি আমি এখানে এটা হচ্ছে রিয়েল পার্ট এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস এখানে একটা পয়েন্ট নিলাম এটা ইকুয়াল টু z দিয়ে দিচ্ছি এই পয়েন্টটা এবং z ইকুয়াল টু হচ্ছে x + আলফা y যেখানে x হচ্ছে ঠিক এই ডিসটেন্সটা তাহলে এটা হচ্ছে x এবং এটা হচ্ছে আলফা y তাহলে এটা হচ্ছে x + আলফা y এবং আমি যদি z বার নি তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কি জাস্ট এই পার্টটাই নিয়ে সাইন চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে মাইনাস আইট পাই তাহলে এটাকে যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে এটা ঠিক কোথায় পড়ছে জেড বারের লোকেশনটা দেখো জেড বারের লোকেশনটা ঠিক আর এটা যদি এক্স হয় এবং যদি মাইনাস আইট হয় তাহলে প্লাস আইট হয় তো এটি উপরে দিয়ে তাহলে মাইনাস আইট নিশ্চয় নিচের দিকে হবে মানে এরকম জায়গাতে হবে তাহলে এই দুটোর যে মিক্সিং পয়েন্ট মানে এটা মাইনাস আইট আইট হয় দেয়া ঠিক এরকম জায়গাতে এবং এটা হচ্ছে জেড বার আর যদি মডুলাসের কথা চিন্তা করো জেড মড সেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার এটা তো তোমরা আগে পার্ট 1 এ জেনে এসেছো এবং রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ার তাহলে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে আগে তোমরা জেনেছো যে জাস্ট ডিসটেন্সটা মানে মূল বিন্দু থেকে বা অরিজিন থেকে যে ডিসটেন্স সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই মডুলাস ভ্যালুটা তাহলে এটা জাস্ট o আর z এর মধ্যে ডিসটেন্স মানে এই যে oz এর যে ডিসটেন্সটা আছে সেইটা মানে oz ইকুয়াল টু হচ্ছে এইটা এবং এই যে oz যেটা আছে এটা আমরা এমনি বুঝতে পারি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমি বলেছিলাম কি করে যে এটা যদি এটা যদি x হয় যদি y হয় তাহলে আমরা এটাকে ভূমি হিসাবে এবং এটাকে লম্ব হিসাবে ধরতে পারি সেক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার সেক্ষেত্রে অতিভুজ ইকুয়াল রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার হচ্ছে এবং সেটা হচ্ছে এইটা এবং এটা যদি আরো বেশি করে অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে দেখব যে এই ভ্যালুটাকে যদি নাম্বার হিসাবে দেখি
তাহলে কিন্তু এটা একটা রিয়েল ভ্যালু, তাই না? এবং রিয়েল ভ্যালু সবসময় রিয়েল অ্যাক্সিসে পড়ে, সেক্ষেত্রে এই যেটা ভ্যালুটা মানে যদি নাম্বারের হিসাবে আকারে আনতে যাই, তো সেটা অ্যাকচুয়ালি ঠিক কোথায় পড়বে নাম্বারটা? যদি এটা সার্কেল ড্র করতাম, সেটা এই পয়েন্ট ঠিক এইখানে সেট করতো এরকম করে, তাহলে ঠিক যে নাম্বারটা বেরোতো সেটা হচ্ছে এইখানে, তাহলে এটা হচ্ছে জেড বার হতো, মানে জেড সরি জেড মডিউলাস হতো এই পয়েন্টটা। এবং এই যে ডিস্টেন্সটা জেটা জেড বারের মধ্যে, এটাও কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। দেখো জেড মাইনাস জেড বার যদি করি, আমি জাস্ট কি পাচ্ছি, এক্স প্লাস আলটা ওয়াই মাইনাস এক্স মাইনাস এম এস প্লাস হয়ে যাবে এটা, তাহলে এক্স মাইনাস কেটে যাচ্ছে, এখানে আলটা ওয়াই মাইনাস এম এস প্লাস আলটা ওয়াই, তাহলে অ্যাকচুয়ালি কি পাচ্ছি টু আলটা ওয়াই, তাই না? তাহলে এটা তো জাস্ট জেড মাইনাস জেড বার করলাম, মানে একটা কমপ্লেক্স ভ্যালু থেকে একটা কমপ্লেক্স নাম্বারকে জাস্ট সাবস্ট্রাক্ট করলাম, সেক্ষেত্রে টু আলটা ওয়াই আসছে অ্যান্সারটা। তো এটা অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? কিন্তু আমরা দেখবো যে অ্যাকচুয়াল ডিস্টেন্সটা কত, সেক্ষেত্রে জাস্ট এটারই মডুলাস করে দেবো। তাহলে এটা মডুলাস কি, যেহেতু এটা শুধুমাত্র কমপ্লেক্স পার্টটাই পড়ে আছে, রিয়েল পার্টটা জিরো পড়ছে জিরো, তাহলে শুধুমাত্র রুট ওভার টু আই ওটা ওয়াই তার হোল স্কোয়ার করে দেবো, তাহলে সেটা ইকুয়াল টু হচ্ছে জেড মাইনাস জেড বার তার মডুলাস। তাহলে এটা ইকুয়াল টু যদি করি, তাহলে এটা হচ্ছে ফোর আই ওটা থাকছে এটা বাইরে, এবার এটা অবশ্যই মাত্র সবসময় পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে না, সরি এটা আয়োটাতে থাকবে না, এটা শুধুমাত্র রিয়েল পার্ট এবং কমপ্লেক্স পার্টের স্কোয়ার থাকে, তাহলে সরি এটা মাইনাস হবে, হবে ফোর, ফোরের রুট হচ্ছে টু এবং ওয়াই স্কোয়ার হচ্ছে ওয়াই, তো এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বোঝা গেল এই যে দুটোর মধ্যে ডিস্টেন্স হবে, মানে আসল যে নাম্বারটা এবং কনজুগেট যে নাম্বারটা, সে দুটোর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে জাস্ট ওই ইমাজিনারি পার্টের যে নাম্বারটা আছে সেটা ডবল হবে, মানে টু ওয়াই যেটা এখানে দেখা যাচ্ছে এবং সেটা শুধু ওয়াই ছিল, এই জিনিসটা শুধু বোঝা গেল। তো ভিডিওটা এত অব্দি, আশা করি ভিডিওটা ইন্টারেস্টিং লাগলো, কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আবার একটা অন্য ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ বাই, সবাই ভালো থাকো, টেক কেয়ার।